ভয়েস অব কাজীপুরের উদ্যোগে এবং অর্থায়নে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ভয়েস অব কাজীপুরের সভাপতি জনাব সাকত হোসেন, উপজেলার চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজি, কাজীপুর থানা আওয়ামী লীগের সভাপতি আমাদের চৌধুরীও স্যার জনাব রেফাসুদ্দিন মাস্টার, পৌরসভার মেয়র আহানান কাকা, জননেতা মোহাম্মদ নাসিম সাহেবের যোগ্য উত্তরসূরি, প্রধান অতিথি মাননীয় সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় ভাই, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কমিউনিটি শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং আমার প্রিয় সংগঠন ভয়েস অব কাজীপুরের নেতা কর্মীরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। 2012 সালে যাত্রা শুরু করা ভয়েস অফ কাজীপুরের একযোগে পা রাখলো, এজন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা প্রতি বছর নদী ভাঙ্গল কমিউনিত এলাকায় কমলতি মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির আয়োজন করে থাকি, যেন তারা পড়াশোনায় আরো বেশি আগ্রহ দেখায়। বিশ্বায়নের যুগে শিক্ষার বিকল্প কিছু নাই। প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, তোমরা পড়াশোনায় আরো মনোযোগী হবে, যেন ভালো ফলাফল করতে পারো এবং প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের মেধা বিকাশে কেবল নয়, সকল সময় আমরা তোমাদের পাশে থাকবো। প্রত্যেক বিদ্যালয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আমরা বিনীত অনুরোধ করবো, অর্থের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থী পড়াশোনা নষ্ট না হয় এবং আমরা আমাদের প্রতিনিধিদের সাথে আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ রাখবেন। ধন্যবাদ দিতে চাই জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় ভাইকে, শত ব্যস্ততার মাঝে উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের এই ভয়েস অফ কাজীপুরের কার্যক্রমকে উৎসাহ যোগিয়ে থাকেন। আমরা অতীতের ন্যায় ভবিষ্যৎ সত্যিও আশা করবো ওনার সহযোগিতা পাবো এবং আমরা ভয়েস অফ কাজীপুরের সব কর্মকাণ্ডে সুন্দরভাবে পরিচালনা করবো আশা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম।